শেরপুর জেলার কৃষি অনেকটাই ধান নির্ভর, তবে দীর্ঘদিনের এই প্রথা ভেঙে কৃষকরা এখন ঝুঁকছেন বিভিন্ন রবিশস্য আর ফল চাষে। এর মধ্যে বেশি সাড়া ফেলেছে বীজবিহীন লেবুর চাষ। জেলার নকলা উপজেলার বানেশ্বরদী গ্রামের কৃষক মোজাম্মেল নিজের 33% জমিতে এক বছর আগে বীজবিহীন লেবুর চাষ করেন। তার এলাকার অনেকেই এখন ঝুঁকছেন বিশেষ ধরনের এই লেবু চাষে। এই লেবু গাছে কোনো রকম কীটনাশক ছাড়াই কম পরিশ্রমে যেমন বেশি ফলন পাওয়া যায়, তেমনি কলম তৈরি করেও উপার্জন করা সম্ভব। লেবু গাছের বয়স প্রায় এক বছরের কাছাকাছি হয়ে আসলো। এখন গাছের ভালোই আকার আকৃতি ধারণ করতেছে এবং লেবু ফুল আসছে, লেবু কিছু হয়ে যাচ্ছে আর কি গাছে। তো আশাবাদী যে আমারও মানে গাছে পর্যাপ্ত পরিমাণ লেবু টিকবে। অনেক লেবু আসছে, এরপর এটা এক বছরে অনেক টাকা বিক্রি করছে, আরও সামনে যে ই দেখা যায় 1-1.5 লাখ টাকার মতো আর আসতে পারে। আমরা আরও আরেক ই আছে, এটা কলপ করে বিক্রি করা যায়, কলব সামনে কলব দিব, কলবেও অনেক টাকা আসে। সরকারিভাবেও এই লেবু চাষে কৃষকদের আগ্রহী করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। আমাদের পরামর্শ অনুক্রমে গত 2 বছর আগে 30% জমি সিডলেস লেবু বাগান করছে। ওনার দেখা দেখি আরও আশপাশের নজরুল ইসলাম, মোস্তফা, কামাল সাহেব সবাই উদ্যোগ গ্রহণ করছে, এমনকি নজরুল সাহেব, নজরুল কৃষক প্রায় 3.5 একর জমি লেবু করেছে গত বছর। এবছরই অনেক ফুল আসছে, আশা করা যায় উনি মানে আগামী রমজানে প্রায় 1,00,000 টাকার লেবু বিক্রি করতে পারবো। মানে এই বাগান দেখা দেখি আশপাশের অনেক কৃষক লেবু বাগান আগ্রহী হইতেছে, এমনকি লেবু বাগান করতেছে, লেবুর চাষ বৃদ্ধি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এই বছর শেরপুর জেলাতে বীজবিহীন লেবু, যেটাকে আমরা সিডলেস লেবু হিসেবে জানি, এই লেবুর আবার দিন দিনই বৃদ্ধি পাচ্ছে। এবং বিশেষ করে আমাদের নকলা উপজেলাতে আমরা গত বছর রাজস্ব খাতের অর্থায়নে আমরা 10টি সিডলেস লেবুর প্রদর্শনী দিয়েছিলাম, এবং এই 10টি সিডলেস লেবুর প্রদর্শনী কিন্তু খুব সুন্দরভাবে বাস্তবায়িত হয়েছে এবং প্রতিষ্ঠিত বাগান হয়েছে। এবং এই বাগানগুলোর দেখা দেখি অনেক কৃষকরা উদ্বুদ্ধ হয়ে এই সিডলেস লেবুর আবাদ বৃদ্ধি করছে। এবং আমরা এখন যে স্পটিতে দাঁড়িয়ে আছি, এটি নকলা ইউনিয়নের নকলা উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে। তো এখানে স্বপন সাহেবের জমিতে, এখানে 1 বিঘা জমি উনি সিডলেস লেবুর বাগান করেছেন, তিনি আমাদের কৃষি বিভাগের পরামর্শে করেছেন। এবং গত 2 বছর আগে যদিও বাগানটি করেছেন, গত বছরই প্রায় 40,000 টাকা লেবু বিক্রি করেছেন। এবং এই বছরও দেখতে পাচ্ছি যে পরিমাণ ফুল এসেছে, আশা করছি যে আগামী রমজান মাসে তিনি একটা ভাম্পার ফলন পাবেন এবং ভালো দামে বিক্রি করতে পারবেন। এবং এবছর শেরপুরে 200 হেক্টর জমিতে লেবুর চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।